প্যান্ডেমিকের পর এসএমপিআই কলকাতায় হলো অডিশন। এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও। কি বলবো? হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা এবং আমি এই প্যান্ডেমিকের পর এসএমপিআই এর ফলোয়ার্সরা জানেন যে এসএমপিআই কে কখনোই কিছু দমাতে পারেনি, আর এইবারেও হলো না তার ব্যতিক্রম। প্যান্ডেমিকের পর সবাই যখন আস্তে আস্তে নিয়মিত ছন্দে ফিরছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে এলো এসএমপিআই শিলিগুড়ি, এসএমপিআই দুর্গাপুর এবং এসএমপিআই কলকাতার প্রায় 200-এর কাছাকাছি ছাত্রছাত্রীরা অডিশন দিতে। ভোড়াই, মনমোর, শেষের কবিতা রিভিজিটেড, কাকাবাবু ট্রায়োলজি, চোরাবালি, দি আননোন স্টোরিজ অব দ্য মেসিয়া, অভিযাত্রিকের মতন আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ও পুরস্কৃত সিনেমার নির্দেশক শ্রী সুব্রজিৎ মিত্রের নতুন কাজের জন্য। হ্যালো, আমি স্বপ্নিশা চক্রবর্তী। হাই, আমার নাম অনন্যা। নমস্কার, আমি অভিক চ্যাটার্জি। গুড আফটারনুন, আমার নাম রাকেশ মণ্ডল। আমি এসএমপিআই হাজরার 2016 49A ব্যাচের স্টুডেন্ট। আমি অরিজিৎ ঘোষ, 49A ব্যাচের স্টুডেন্ট 2016। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি দুর্গাপুর ব্যাচ 7 এর স্টুডেন্ট। আজকে আমি অনেক দূর থেকে এসেছি অডিশন দিতে। হ্যালো, আমি অনুষ্কা দাস, আমি শিলিগুড়ি থেকে এসেছি। এন্ড হ্যালো, আমার নাম সুজয় দত্ত, আমিও শিলিগুড়ি থেকে এসেছি। আমি এসেছি হলদিয়া থেকে। আমি আসছি খর্দা রহরা থেকে। তা যখন অডিশনে ঢুকতে যাচ্ছি তখন বেশ নার্ভাস লাগছিল। আমি লাইফের এই ফার্স্ট টাইম অডিশন দিলাম, তাই একটু টেন্স তো ছিলাম, দুকদুক করছে বা একটু আমি নার্ভাস করছি, ওটুকু ছিল। সবে অডিশন দিয়ে বেরোলাম। আমি রায়গঞ্জ থেকে এসেছি, আজ সকালে নেমেছি শুধুমাত্র এই অডিশনটা দেওয়ার জন্য। কাল শিলিগুড়ি থেকে এসেছি, অনেকটা জার্নি হয়ে। হ্যালো, আমি পার্থ ঘোষ, 2016 সালে পাশ করে বেরিয়েছিলাম এবং বলতে সত্যি খুব ভালো লাগছে যে এসএমপিআই আমাকে ভোলেনি। আমি পূজা সিং বলছি, কলকাতা থেকে 50A ব্যাচে। আমি 5 years ago এখানে এসেছিলাম। এত বছর বাদেও আমাদের এক্স স্টুডেন্টদের জন্য এসএমপিআই অডিশন অর্গানাইজ করেছে, যার জন্য আমরা এসএমপিআই এর কাছে অনেক গ্রেটফুল। প্ল্যাটফর্ম দিয়েছে এসএমপিআই আমাদেরকে। হাই, আমি কৃষাণু দাস, 2012 38A ব্যাচের। আমি অনেক পুরনো ব্যাচের স্টুডেন্ট, তারপরও যে অডিশনের জন্য আমাকে ডাকা হয়েছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। প্রায় 9 বছর পরে আজকে এসএমপিআইতে ফিরে এলাম। এত বছর পরেও যে এসএমপিআই আমাকে মনে রেখেছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সম্রাট স্যারকে। থ্যাংক ইউ এসএমপিআই। হাই, আমি অমিত। আমি এর আগে এসএমপিআই এর শর্ট ফিল্ম অ্যাসিডাটাকে কাজ করেছি, সেখানে আমি মনোজ দার চরিত্রে প্লে করি। ফার্স্ট যখন আমি অডিশন দিয়েছিলাম তখন একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু তারপরে যখন আমি এসএমপিআই নাট্যগোষ্ঠীতে জয়েন করলাম, নাটকটা করলাম, এবার এটা আমার 4th অডিশন। তো এবার আমি অনেকটাই কনফিডেন্টলি অডিশনটা দিতে পেরেছি। চিঙ্গারি নাটকটা করার পরে যখন আমি অ্যাওয়ার্ড পেলাম, তো আমার মধ্যে একটা বলো না এক জুনুন সা জাগ গিয়া কি মুঝে কুছ করনা হ্যায়। থ্যাংক ইউ এসএমপিআই শিলিগুড়ি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি এখান থেকে ক্র্যাশ কোর্স করেছিলাম। এখান থেকে এমনি যেভাবে প্রমিস করা হয়েছিল আফটার কোর্স অডিশন পাবো, অডিশন পেয়েছি। প্যান্ডেমিকের এতগুলো দিন পর ফার্স্ট টাইম অডিশন হচ্ছে, এই সাহসটা এসএমপিআই নিয়েছে। অনেক নার্ভাস ফিল করছিলাম, ইনফ্যাক্ট এখনো করছি। এতদিন পর আবার অডিশন দিতে এসে সেই পুরনো ভাইবটা ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। হাই এভরিওয়ান, অনিত মুস্তাফি, ব্যাচ শিলিগুড়ি 2 থেকে এসএমপিআই আবার অডিশন দিতে অনেকদিন পর। এই লকডাউন অনেক কিছু যাওয়ার পরে ডিপ্রেশন একদমই যায়নি, কারণ এসএমপিআই আমাদের জন্য অনেক রকম কনটেস্টের আয়োজন করে রেখেছিল। তার সাথে ধন্যবাদ জানাতে চাই স্যারকে এবং গোটা এসএমপিআই টিমকে। কোনোদিন এর আগে অডিশন দিইনি, তো আজ ফার্স্ট টাইম খুব নার্ভাস ছিলাম। যে আমি অ্যাজ ইউজুয়াল কোনোদিনই নার্ভাস ছিলাম না, এখনও নার্ভাস নেই। আজকে আমার ফার্স্ট অডিশন দেওয়া। আমাদের এই এক বছরের জার্নিতে আমাদের এসএমপিআই ফ্যাকাল্টিজরা খুব ভালোভাবে খুব যত্ন নিয়ে আমাদেরকে সমস্ত ক্লাস করিয়েছেন। ভেতরে যিনি ছিলেন ফিল্ম মেকার সুব্রজিৎ মিত্র, উনি খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার করেছেন আমাদের সাথে। আমাদের কোনো অডিশন দিতে সমস্যা হয়নি। এত বড় একজন ব্যক্তিত্বের সামনে অডিশন দিতে পেরে আমি নিজে খুব প্রাউড ফিল করছি। যিনি অডিশন নিলেন সুব্রজিৎ মিত্র, উনি খুবই ভালোভাবে আমাদের কম্পোজিশন বুঝিয়ে দিয়েছে। ডিরেক্টর যিনি ছিলেন উনি খুব কোঅপারেটিভ ছিলেন। উনি যে সাজেশনগুলো আমাদেরকে দিলেন আফটার অডিশন, সেগুলো মেনে যদি আমরা চলি তো অনেক অনেক বেটার প্রোগ্রেস হবে লাইফে আমাদের। এই এক্সপিরিয়েন্সগুলো আস্তে আস্তে আমাদেরকে আরো হয়তো অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত অডিশন নিয়ে কি প্রতিক্রিয়া শ্রী সুব্রজিৎ মিত্র? এসএমপিআইতে আজকে সারাদিন ধরে অডিশন নিলাম। আমার আগামী যে কাজগুলো আসছে তার জন্য একটা নতুন ট্যালেন্টদের একটা পুল তৈরি করা হচ্ছে, যেখান থেকে আরও শর্টলিস্ট করবে আমার ডিরেক্টোরিয়াল টিম, এবং সেখান থেকে যদি কেউ যোগ্য হয় এবং ক্যারেক্টারে যদি তার লুকটা ফিট করে ডেফিনেটলি তাকে সুযোগ দেওয়া হবে। আজকে যখন সারাদিন ধরে প্রায় 150-এর কাছাকাছি ছেলে মেয়ে আজকে অডিশন দিতে এসেছিল, অনেক বাইরে বাইরে থেকে এসেছে, নর্থ বেঙ্গল থেকে এসেছে, দুর্গাপুর থেকে এসেছে, তাদের এই যে ভালোবাসা এবং তাদের এই যে কাজের প্রতি ইচ্ছে,
দিস ইজ রিয়েলি কমেন্ডেবল। অনেকেই যারা আজকে এসেছে তারা দেখলাম যথেষ্ট সিজনড, তারা প্রফেশনাল ফিল্ডেও কাজ করছে, তারা নাটক করছে, ডিফারেন্ট সিরিয়ালসে কাজ করছে, সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা ডায়ালগ ডেলিভারি শুনলেই বোঝা যায়। ইটস এ মিক্সড রিয়াকশন, অভিজ্ঞতা রাদার, সারাদিন ধরে যতজনের আমি অডিশন নিয়েছি পজিটিভের দিকেই পাল্লাটা ভারী। অ্যান্ড আই উইস দ্যাম অল দ্য ভেরি বেস্ট, আর SMPI কেও অল দ্য ভেরি বেস্ট ফর দেয়ার ফিউচার এন্ডেভারস। SMPI তে পরের অডিশন কবে জানতে হলে চোখ রাখতে হবে SMPI ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং টুইটার হ্যান্ডেলে।